ফু মারিলেই হিরো, ফু মারিলেই কোনোবা জিরো। কারোবার কারোবার আমনিয়ে লাগি গৈছে হেনো, যথে ততে কেবল তালাচি, ব্রেথ এনালাইজার। সন্ধিয়াতে দুই তিনিবার ব্রেথ এনালাইজারত ফুয়াই ভাগৰি পৰা আৰোহীও ওলাইছে হেনো। সুরাপাই চালকর বিরুদ্ধে আরক্ষী পরিবহন বিভাগের ব্যাপক অভিযানের মাজত এনে চিন্তা চর্চা, এনে জল্পনা কল্পনা, মুঠতে নানা মুনির নানা মত। কোনোয়ে কৈছে আরক্ষী পরিবহন বিভাগের কঠোর অভিযানের মাজত সুরাপাই চালকর অটপালি বন্ধ হয়েছে, আর কোনোয়ে কৈছে এবারলৈ সকিয়নি দিব লাগে সুরাপাই। আমিনগড় 31 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ আর হাজু গুয়াহাটি পথর দৃশ্য। কঠোর অভিযান চলিছে, খুড়া সেবনকারী চালকক জরিমনা বিহিছে, চালকর অনুজ্ঞাপত্র জব্দ করেছে। কামরূপর অতিরিক্ত উপায়ুক্ত ধ্রুবজ্যোতি বরা, অতিরিক্ত আরক্ষী অধীক্ষক আসিফ আহমেদর নেতৃত্বত চলিছে এই অভিযান। পরিবহন বিষয়া সত্যকাম গগৈ, অচিন্ত সেনেও তন্ন তন্নকৈ তালাচী অভিযানের তদারক করেছে। মদ্যপান করে পেলায় গাড়ি চলায় সুরাপাই যা মানুষ আছে, ড্রাইভার আছে, তেওঁলোকৰ বিৰুদ্ধে অভিযান চলাইছোঁ আমি। পাইছোঁ, এই অলরেডি আমি 73% অ্যালকোহলিক ডিটেক্ট করেছোঁ। আমি এই এতিয়া পুলিশক বিহিত ব্যবস্থা লোক কারণে সন্দেহ দিই। আমি জোরদার প্রচেষ্টা করেছোঁ যাতে 31 তারিখলে যাতে কোনো একটা দুর্ঘটনা সংঘটিত নহয়, যেন দুর্ঘটনামুক্ত অসম এখন হয়। এইবার বালিপাড়া, শোণিতপুরের বালিপাড়াত অভিযান চলাইছে চারিদুয়ার আরক্ষীয়ে। এঘণ্টার ভিতরতেই 100টাকৈ গোচর রুজু করে 1,00,000 টকাতকৈও অধিক রাজহ সংগ্রহ করেছে অভিযানকারী দলে। বিভিন্ন ধরনের কেস হয়েছে, গতিকে ইয়াত আপনার প্রায় 1,00,000-এর উপর আমার এটা রেভিনিউ আইছে। এতিয়া দায়িত্ব সাধারণ নাগরিকরও, ফুরাপনের ফলত সৃষ্টি হওয়া ব্যাপক দুর্ঘটনা রোধর বাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রহণ করেছে এই পদক্ষেপ। 31 ডিসেম্বর পর্যন্ত অধিক কটকটিয়া নিরাপত্তা আর তালাচী অভিযানের মাজত সুরাপাইর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখব বলেও সদরি করেছে আরক্ষী প্রশাসনে। ব্যুরো রিপোর্ট, DY 365।